ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল টিপস বাই অরুণিমা। আমি অরুণিমা, আজ তোমাদের জন্য রয়েছে নতুন একটা ভিডিও। আজ আমরা করব মিন্ত্রা হল। তো বাঙালি মানেই এখন একটা পুজো পুজো আমেজ আমাদের প্রত্যেকেরই মোটামুটি কিন্তু কেনাকাটা শুরু হয়ে গেছে। তো থাকে কাটি পড়লো বলে এরম একটা অবস্থা, তাই সবাই মোটামুটি কেনাকাটা করতে আরম্ভ করে দিয়েছি। শপিং প্রচুর পরিমাণে হচ্ছে। আগের দিন তোমাদের সাথে আমি জুডিও হলটা শেয়ার করলাম, সেটা যদি এখনো না দেখে থাকো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেটা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে নিও, তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ রয়েছে মিন্ত্রা হল, এখানে আমি প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আর কীরম কী আইডিয়া তোমরা এখান থেকে নিতে পারবে তার জন্যই এই ভিডিওটা বানানো। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আর প্রাইস সহ আমি সমস্ত কিছু ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, স্ক্রিনেও আমি প্রাইসটা অ্যাড করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো আর অবশ্যই পারচেস করতে পারো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে এই যে একটা ড্রেস, এটা তোমাদেরকে আমি পুরো দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে ড্রেসটা, এটা হচ্ছে বিশুদের একটা ড্রেস, ডবল এক্সেল। এটা প্রপার কিন্তু ম্যাক্সি ড্রেস, ডার্ক মেরুনের উপর রয়েছে, তার উপর এরকম গোল্ডেন প্রিন্ট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রন্ট পোর্শনটা দেখে নাও, ফ্রন্ট পোর্শনটা রয়েছে এই যে এরকম, ব্যাকটাও পুরো সেম। আর এই যে এর মধ্যে দেখো এই যে প্রিন্টটা খুব সুন্দর, মেটেরিয়ালটা কিন্তু পুরো রেয়নের উপর রয়েছে, ভীষণ সফট, দেখতেই পাচ্ছ। এই যে একদম একদম সফট এটা। তো এর প্রাইস থেকে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, আর একটু স্ক্রিনে ওর প্রাইসটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। এর সাথে তোমরা একটা এরকম দুপাট্টা পেয়ে যাচ্ছ, এই যে এটা পুরো একদম স্ট্রাইপের উপর রয়েছে, ডার্ক মেরুন কালারের। এই দোপাট্টাটাও কিন্তু তোমরা স্টাইল করে নিতেও পারো, তোমাদের মন মরছে এটা অন্য কিছু ড্রেসের সাথেও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাডজাস্টেবল এই স্ট্র্যাপটা, দেখতে পাচ্ছ নিজেদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। তার সাথে কিন্তু রয়েছে এটার, দেখবে সাইডে একটা জিপ দেওয়া থাকে যেটার জন্য পরতে ভীষণ সুবিধা হয়, দেখতেই পাচ্ছ অনেকটাই বড়, ভীষণ সুবিধে। তো এই হচ্ছে এই ড্রেসটা। তো এই রয়েছে সেকেন্ড ড্রেসটা, চলো দেখে নিই। এটাও কিন্তু রয়েছে ডার্ক মেরুনের উপর, এর মেটেরিয়ালটা কিন্তু পিওর কটনের উপর রয়েছে, তার উপর হোয়াইট প্রিন্ট রয়েছে, এর সাথে একটা বেল্ট ওরা প্রোভাইড করছে, তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। এটাতেও এই যে এরকম ফ্রন্ট পোর্শনটা ঠিক এরকম যাচ্ছে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। তার মধ্যে যাচ্ছে ব্যাকটা একদম প্লেন, আর নিচের পোর্শনটা দেখো খুব সুন্দর রয়েছে একটা, এই যে দেখতে পাচ্ছ ব্যাকটাও কিন্তু একদম অল ওভার এটার মধ্যে এই যে কাজটা রয়েছে। এর সাথে রয়েছে এই যে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপটা, এটা তোমরা ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। আর নিওর একদম এটা মিডি ড্রেস হবে মোটামুটি, আর নিচেটা রয়েছে রাফেল হেম, ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ ফ্রন্ট আর ব্যাকটা, আর এটা একদম কিন্তু পিওর কটনের ওপর রয়েছে। এটা গেল আমাদের সেকেন্ড ড্রেসটা। এরপর রয়েছে দুটো কুর্তি প্লাজো সেট, তো চলো দেখে নাও। দুর্গা পুজো মানেই কিন্তু একটু এথনিক ওয়্যার, আমরা বাঙালিরা শাড়ির সাথে সাথে কিন্তু এখন একটু কুর্তা প্লাজো এই সমস্ত জিনিসগুলোর সাথেও ভীষণ, এগুলো আসলে খুব কমফোর্টেবল হয়, শাড়িটা সবার জন্য তো সবসময় ক্যারি করাটা পসিবল হয় না। তো সেই সব কথা মাথায় রেখে আমি কিছু কুর্তি প্লাজো সেট নিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, ভীষণ রিজনেবল প্রাইস আর কোয়ালিটি কিন্তু খুব ভালো, তোমরা নিজেরাই দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো রয়েছে এই যে এই কুর্তি প্লাজোটা, এটা কিন্তু একদম পিওর কটন, মানে যারা হাত দিলে তোমরা বুঝতে পারবে এতটা সফট, দেখো এই যে এতটাই সফট, ভীষণ সফট, থ্রি কোয়ার্টার স্লিভস রয়েছে এটার, আর স্লিভসটা কিন্তু ভীষণ সুন্দর, এখানে একটা ইলাস্টিক দেওয়া রয়েছে যার জন্য খুব সুন্দর লাগে, খানিকটা এরকমই বলতে পারো, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এটা একদম গ্রিনের ওপর রয়েছে, ফ্লোরাল মোটিভের এ লাইন একটা প্লিটেড কুর্তা, পিওর কটনের ওপর। এটার নেকটা দেখো একদম ভি নেক, ভীষণ কমফোর্টেবল, ডেলি ওয়্যারের জন্য যতটা সুন্দর, তার সাথে তো আমরা যেহেতু বললাম বাঙালিরা একটু এথনিক ওয়্যার তো পছন্দই করি, অষ্টমীর দিন কিন্তু এটা তোমরা পরতেই পারো, দুর্দান্ত লাগবে। এর সাথে কানে দুটো বড় বড় ঝুমকো নিয়ে নিও, হাতে একটু জাঙ্ক জুয়েলারি, দুর্দান্ত লাগবে, জাস্ট দেখতেই পারছো পুরো একদম পিওর কটনের ওপর রয়েছে এটা একটা এ লাইন কুর্তা। তার সাথে রয়েছে এই প্লাজোটা, তো প্লাজোটা আমি একবার দেখিয়ে দিই, দেখো এই যে এরকম, এর প্রিন্টটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ একদম লম্বার ওপর এই যে গার্ডার রয়েছে। তো এটা রয়েছে তোমার ডবল এক্সেল এর ওপর, ডবল এক্সেল, আর এটা আমি নিয়েছি হেয়ার অ্যান্ড নাও থেকে। তো এর পুরো প্রাইস থেকে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। তো চলো দেখে নিই পরের ড্রেসটা, তো চলো দেখে নিই তারপরের কুর্তি পালাজোটা। তো এইটা রয়েছে
এটার কালারটা তো দেখতেই পাচ্ছ, তো চলো দেখি। তো এটা রয়েছে সেকেন্ডটা, দাঁড়াও, এই যে ভীষণ সুন্দর একদম হোয়াইটের উপর পিঙ্ক আর ব্লুর কম্বিনেশন। তো এর যে এই যে তোমার স্লিভসটা রয়েছে দেখতে পাচ্ছ, আর নিচে না একটা খুব সুন্দর লেজের ওয়ার্ক রয়েছে যেটার জন্য এই লুকটা টোটালি চেঞ্জ হয়ে এসছে। নেকটাও কিন্তু একদম ভি নেক। এটাও রয়েছে তোমার এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়েও একটা লেজের ওয়ার্ক রয়েছে, পুরো ফ্রন্টটা এরকম, ব্যাকটা সিম্পলই রয়েছে। তো এই হচ্ছে একটা কুর্তা সেট, এটা কিন্তু দুর্দান্ত লাগবে, একদম খুব ভালো একটা ভাইবস দেবে, পজিটিভ, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। এটা আমি নিয়েছি SAK জয়পুর থেকে, এর পুরো এটা XXL রয়েছে। এর পুরো ডিটেইলস কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। এই রয়েছে এলাইন কুর্তাটা, তার সাথে যে প্লাজোটা দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম পিঙ্কের ওপর, আর এই যে ভীষণ সফট, একদম পিওর কটন। নিচটা রয়েছে কিন্তু এরকম চারটে লেজের ওয়ার্ক, যেটা দুটোর মধ্যেই রয়েছে, ভীষণ সুন্দর। এটা কিন্তু তোমরা অন্য কোনো কুর্তির সাথেও পেয়ার আপ করে পরতে পারো, এতটাই সুন্দর। মেটেরিয়ালটা ভীষণ সফট, আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল। তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করো, প্রত্যেকটা যে আমি প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আর কোয়ালিটিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা হাতে নিয়ে যদি দেখাতে পারতাম বুঝতে পারতে, এতটা সফট, পুরো পিওর কটনের উপর প্রত্যেকটা প্রোডাক্ট, কিন্তু খুব কমফোর্টেবল আর খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে দেখে নিয়ে কিন্তু অবশ্যই এগুলো পারচেস করো এবছর পুজোয়। তো এই গেল একটা, তো চলো দেখে নিই আর কী কী রয়েছে। এই রয়েছে জিন্স, তো জিন্সটা আমি নিয়েছি রোডস্টার থেকে, আর রোডস্টার ব্র্যান্ডটার সম্বন্ধে যতটা বলবো ততটাই হয়তো কম, তোমরা যারা ইউজ করো তারা তো জানোই। আমার না এর প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো লাগে, এতটা রিজনেবল প্রাইসে এতটা কোয়ালিটির প্রোডাক্ট ওরা প্রোভাইড করে, যেটা মানে সাধারণ মানুষের জন্য খুবই ইউজফুল। যারা ধরো টুকটাক রেগুলার ওয়্যারের জিনিস নিতে চাইছো, বা প্রত্যেকটা রোডস্টারের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা, আমি তো বলবো, আমি রেকমেন্ড করবো অবশ্যই পারচেস করো, ইউজ করো, ইউজ করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রয়েছে জিন্সটা, এই যে এই জিন্সটা আমি নিয়েছি, কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নেই, দুর্দান্ত। এই যে ব্যাকে দুটো পকেট রয়েছে, সামনে তো রয়েছেই, ভীষণ সুন্দর। এর রয়েছে এটা ওম্যান স্কিনি ফিট একটা জিন্স, একটা ক্লিন লুক দেবে রয়্যাল ব্লুর ওপর, রয়্যাল ব্লু না, ব্লুর ওপর। এটা কিন্তু সব কিছুর সাথে তুমি পেয়ার আপ করে পরতে পারবে এরকমই, আর খুব স্ট্রেচেবল। জিন্সটা কিন্তু খুব ভালো, কোয়ালিটি সম্পর্কে এক্সট্রা বলার কিছু নেই। আমি 36 নিয়েছি, দুর্দান্ত এটা, কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নেই। আর প্রাইসটা দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে যে আমি কী প্রাইসে কিনেছি, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা একবার চেক আউট করে নিও। এটা যে রয়েছে এটাও কিন্তু সেম জিনিস রয়েছে, একটা আমার একটা বোনের, তাই এটা আর খুলে দেখাচ্ছি না, এক কালার এক সাইজ একই সমস্ত কিছু, তাই আর এটা খুললাম না। এটাই ছিল আমাদের লাস্ট প্রোডাক্ট। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি আমি ফেসবুক থেকে দেখে থাকো, আর যদি তোমাদের এই প্রোডাক্টগুলোর মধ্যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয় এবং ডিটেলসটা আমার থেকে জানতে চাও, আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে পারচেস করতে পারো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা তো সমস্ত কিছু ডিটেলস আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। যদি কিছু ভালো লাগে বারবার বলছি, অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর সবশেষে বলবো ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে বলবো আমার পেজটা অবশ্যই ফলো করে নাও। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আরও এই ধরনের হল ভিডিও নিয়ে। আমার কাছে কিন্তু অনেক প্রোডাক্ট এখনও আমি কিছু রিসিভ করেছি, কিছু কিছু জিনিসপত্র এখনও রিসিভ করা বাকি, পাটে পাটে আমি চেষ্টা করছি তোমাদের জন্য নতুন নতুন আইডিয়া, নতুন নতুন এই ধরনের হল ভিডিও আনার। তাই এখনও যদি আমার পেজটা ফলো না করে থাকো আর সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা ইউটিউবে, অবশ্যই কিন্তু করে নাও এই ধরনের আরও এক্সাইটিং ভিডিওর জন্য। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে আবার পরের ভিডিও। খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।